তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না আহা সেই নবীর মহাপতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা দিলি যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না আহা সেই নবীর মহাপতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা দিল যদি দিতে হয় নবীকে দিও ও তোমার কাবা কালা হইল কেন
বলে রে খুলিয়া নবী আমার কাবার কাবা নবী আদম শফির বাবা কিভাবে বাবা হয় এটাও একটা ভাবা আমার মা জননী মা মেনা যখন আমার দয়াল নবীকে গর্ভে ধারণ করেছিল ছয় মাসের গর্ভে থাকতে নবীর পিতাই ইন্তেকাল করিল মা জননী স্বপ্নে দেখে ঘুমের ভিতরে মায়ের নাকের নাকফুল হারাইয়া গেছে স্বপ্নে উঠে চিৎকার করে ছোট চিৎকার করে হাউমাউ করে কেঁদে কাঁদতে কাঁদতে আমার মা জননী কাবা ঘরের দিকে যায় কি স্বপ্ন দেখিলাম আমি কান্দে হায় রে হায় কোনো মা যদি স্বপ্নে দেখে তার নাকের নাকফুল হারিয়ে গেছে তার বুঝতে আর বাকি থাকে না নিশ্চয়ই তার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে তার স্বামী দুনিয়াতে নাই মা জননী এই স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে কাবা শরীফের কাছে গিয়ে কাঁদে আল্লাহ আমি এই কেমন স্বপ্ন দেখলাম তাহলে কি আমার স্বামী আর দুনিয়াতে নাই মা জননী কাঁদে আর কাবা ঘরের কাবা ঘরটা যেন মায়ের দিকে একটু ঝুঁকা পড়তে চায় মা জননী সরে যায় বলে আল্লাহ মনের দুঃখে তোমার কাছে দুঃখ বলার জন্য আসছি তোমার এই ইট পাথরের কাবাও আমার দিকে ঝুঁকা পড়তে চায় কাবা বলে আল্লাহ আমার জবানটা যদি একটু খুলে দিতা আমি মায়ের সাথে দুইটা কথা বলতাম আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেল কাবা বলে মা গো আমি তোমার দুঃখ শুনে তোমার দিকে ঝুঁকা পড়ি না সারাই কাবায় কাবা হলাম আমি আর আমার কাবা হলো তোমার গর্ভে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাই কাবায় কাবা হলাম আমি আর আমার কাবা হলো তোমার গর্ভে আমি সেই কাবাকে একটু ভক্তি করতে চাই ভালোবাসা কলঙ্ক সেটা তো কালোই থাকে আমার আল্লাহর নবীর মধ্যে যে একটা মহাব্বত ভালোবাসা এর জন্যই হলো কাবা কালো বেহেস্তের পাথর দিয়া আসওয়াত পাথর বেহেস্তের পাথর সেটা চুমা খাইতে খাইতে এখন কালো হয়ে গেছে মানুষে বলে এটা নাকি পাপ নেই পাপ নিতে নিতে কালো হয়েছে অনেকেই বলে দেখেন ভালোবাসার রংটা পীড়িতের যন্ত্রণার যে বিষয়টা বন্ধুকে বন্ধুর না পাওয়ার কাছে না পাওয়ার যে বিষয়টা কষ্টের বিষয়টা একটু কালোই হয় তাই তো নবীর প্রেমে নূর নবীর প্রেমে কাবা ও পাগল সবারে জানাই কালো হয়ে গেল কাবা সবাই বলতে চাই এই হলো গানের কথা আমি বলিলাম খুলিয়া আরো একটা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া গাল ভরা নবুয়ত ছিল কার আমি বলেছি আল্লাহ যাদেরকে নবুয়ত দিয়েছে তাদের মধ্যে দুই একজনের নাম আমি বলছি এর মধ্যে কিন্তু ইউসুফ নবী ছিল বলছি আমি যে ইউসুফ নবীর চেহারার মধ্যে দিয়েছিল নবুয়ত যেই নবুয়ত দেখে যেই নবুয়ত দেখে জুলেখা পাগল হয়ে গেছে সেরি হইতে 80 বছরের বুড়ি হইছে
ইউসুফ নবীর অপেক্ষায়। অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে ইউসুফ নবীর জন্য রাস্তার মধ্যে বসে ইউসুফ ইউসুফ বলে কাঁদে, আর ইউসুফ নবী ওই রাস্তা দিয়া ঘোড়া দিয়া যায়। ঘোড়ার ঘোড়ার আওয়াজ শুনে বলে কে যাও, আমার ইউসুফ নাকি? কথা শুনে ইউসুফ নবী ঘোড়া হতে নামলো, বলে এই মহিলা বৃদ্ধ মহিলা আমার নাম কিভাবে জানিল? এই তুমি আমার নাম জানলা কিভাবে? বলে তুমি কি আমার ইউসুফ? বলে হ্যাঁ আমি ইউসুফ। বলে তুমি আমাকে চিনো না? বলে না আমি তোমাকে চিনি না। বলে বলো কি, তোমার প্রেমে পাগল হয়ে আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলাম, আর তুমি আমাকে চিনো না? আমি তোমার জুলেখা। বলে তুমি আমার জুলেখা, তুমি আমাকে ভালোবাসো, এত ভালোই বাসো, আমি ভালোবাসার প্রমাণ চাই। বলে প্রমাণ যদি চাও, তোমার হাতে যেই চাবুক দিয়ে তুমি ঘোড়ার পৃষ্ঠে আঘাত করো সেই চাবুকটা একটু আমার নাকের সামনে ধরো, সেই চাবুকটা একটুখানি নাকের সামনে ধরেছিল ভাই। ইউসুফ ইউসুফ কইয়া যখন জুলেখায় হাত মারিল, তাই সাথে সাথে ওই চাবুকে আগুন যাই ধরিয়া। ভালোবাসার জ্বালা জুলেখা দিল রে বুঝাইয়া। ইউসুফ ইউসুফ বলে যখন হাঁক মেরেছে সাথে সাথে চাবুকটা আগুন ধরে গেছে, তখন ইউসুফ বুঝতে পারলো যে না আসলেই এটাই তার জুলেখা, তার ভালোবাসার মানুষ। এই যে গালবরা ছিল নবুয়ত, নবুয়তের কোন আল্লাহ যে কত নবীরে কত জায়গায় যে নবুয়ত দিছে এটা বলে শেষ করা সম্ভব না। কিন্তু আমি আবারও বলি, সবচাইতে শ্রেষ্ঠ নবুয়ত হলো মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত, যে নবী সৃষ্টি না হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সে মোহরে নবুয়ত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার দিয়েছে। এই নবুয়ত দেখে অনেকে জান্নাতি হইছে, অনেকে জাহান্নামী হইছে। আবু জাহেল নবুয়ত দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। আবু জাহেল মানুষের কাছে বলতো, আরে মুহাম্মদের পৃষ্ঠের মধ্যে একটা টিউমার হইছে, নাউজুবিল্লাহ মিন জালেক, এই কথা বলতো। আর এই নবুয়ত দেখে আকাশ ছলা 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 কলা করে নবুয়ত দেখে তার 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে নবুয়ত অনেকে দেখে জাহান্নামী, আবার অনেকে দেখে জান্নাতি। যাক চলে যাক, বেশি কথা বলিব না ভাই। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, মন যদি